বয়স্ক ভাতা কইরা দিছে, মাস হিসাবে চাইলের কার্ড কইরা দিছে, যে যে কার্ড হ্যাঁ এগুলো কইরা দিছে, মাস হিসাবে ই চাইল পাই এগুলো কইরা দিছে। করোনার মধ্যে আপনার গ্রামে অনেক সাহায্য দিচ্ছে, চাইল ডাইল আবার কিছু টাকা পাইছিলাম। বলছুতা প্রাইমারি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসাবে আপনাদের ছাত্রছাত্রীর সংখ্যা কেমন এবং শিক্ষার মান কেমন? আমি এখানে জয়েন করেছি 2013 সালে, তখন ছাত্র সংখ্যা ছিল প্রায় 200, দিন দিন বেড়ে এখন আমাদের 300-র উপরে ছাত্রছাত্রী, প্রায় 350 ছাত্রছাত্রী সংখ্যা। প্রথম দিকে আমাদের অনেক জরাজীর্ণ অবস্থা ছিল, আমাদের ই ছিল না, ভবন একটা ভবন ছিল, উপরে আধা পাকা ভবন, ওখানে আমাদের কষ্ট, অনেক শ্রেণীকক্ষে আমাদের পাঠদান চালানো অনেক কষ্টকর ছিল। ইদানিং আমাদের যে এমপি মহোদয় জনাব কামরুল ইসলাম সাহেব, ওনার কল্যাণে আমরা নতুন ভবন পেয়েছি। আমাদের যে শাহিন চেয়ারম্যান আছেন, সম্মানিত শাহিন চেয়ারম্যান, উনিও আমাদের সুদৃষ্টি জ্ঞাপন করেছেন। আমাদের যে ইউনিয়ন চেয়ারম্যান আছেন হাবিব ভাই, উনিও অত্যন্ত ভালো মনের, অত্যন্ত কল্যাণুরাগী, উনি আমাদের যে কোনো কাজে ঝাঁপিয়ে আসে, আমরা যে কোনো সমস্যার সমাধানে ওনার সাথে আমরা যোগাযোগ করি, উনি যে কোনো সমস্যার সমাধান আমাদের সুন্দরভাবে আমাদের সমাধান করার আশ্বাস দেন এবং করেনও। বলছুতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনার সহকারী শিক্ষক হিসাবে আপনার স্কুলের উন্নয়নের কাজ কতটুকু হয়েছে আপনি একটু বলবেন? হ্যাঁ, এ পর্যন্ত যা দেখেছি আমি এখানে বেশ কয়েক বছর ধরে চাকরি করতেছি, আগে এরকম অবস্থা ছিল না। যেমন আমাদের এখানে একটা নতুন ভবন হয়েছে, প্লাস আমাদের ভবনের চারপাশে বাউন্ডারি হয়েছে, যেগুলো আমাদের এই এমপি মহোদয় জনাব কামরুল ইসলাম সাহেব, তারপরে এরপরে আছে উপজেলা চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ, আর এরপরে এখন আরও একজনকে যাকে পেয়েছি সে হচ্ছে আমাদের এই স্বাক্ত ইউনিয়নের সুযোগের চেয়ারম্যান জনাব হাবিব সাহেব। উনি অত্যন্ত ভালো মানুষ বলবো, এই কারণে যে উনি যেভাবে আমরা যখন ডাকি তখন তাকে আমরা কাছে পাই, এবং আমাদের সব কিছু উনি সব সর্বক্ষণিক খোঁজখবর রাখেন, কোথায় কী হচ্ছে না হচ্ছে, কোথায় কী লাগবে না লাগবে সেটা উনি সবসময় আমাদের সাজেস্ট করেন যে আপনি এইভাবে চলেন। তার কল্যাণে দেখেন আজকে আমরা এই বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারি কিন্তু তার কল্যাণে আমরা একমাত্র পেয়েছি। তারপর আমাদের মাঠটা ভরাট নেই, পানি আসে, উনি বলে দিয়েছেন যে আমাদের মাঠটা অতি শীঘ্র তা ভরাট করে দিবেন। তা দেখেন একটা ভালো মানুষ না হলে আমরা আজকে এই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। ভালো মানুষ বলতে কে কাকে বোঝাচ্ছে? হাবিব সাহেবকে প্রথমত আমি মিন্স করছি যে উনি যার কল্যাণে আমরা কাজ পেয়েছি, ভালো থাকতে পারতেছি, আমরা তো তাকেই বোঝাবো। তারপর উপরে লেভেল আসা থাকবে, সেখান থেকে তো কাজটা আমাদের দিতে হবে, তাই না? সেখান থেকে উনি আমাদের কাজটা দিয়েছেন, দেখেন আজকে কত সুন্দর আমাদের চারপাশ রং করা হয়ে গেছে, প্লাস ভবিষ্যতে আমরা উনি এই উনি আরও একটা কথা বলছেন এখানে যে বলসতাকে আমি ঢাকার মতো করে দেবো। তা আমাদের মনে একটা উৎস আছে, তাহলে কতটুকু ভালো মানুষ হলে তিনি বলতে পারেন যে বলসতাকে আমি ঢাকার মতো করে দেবো, যাতে আমাদের এই এলাকার কোনো সমস্যা কারোরই না হয়।